হ্যালো, আসসালামু আলাইকুম। তো একজন জানতে চেয়েছে, তৌহিদ আফ্রিদির আম্মু আপনার কিছু হয়? হ্যাঁ, অবশ্যই হয়, কেন হবে না। আন্টির সাথে আমার কেমিস্ট্রিটা খুবই জোস, আর স্পেশালি তৌহিদ আফ্রিদি থেকে আন্টি আর প্রমি আপুর সাথে আমার কেমিস্ট্রিটা খুবই ভালো, আর আন্টি আমাকে মেয়ে সমতুল্য ভালোবাসে। তো ওই জায়গা থেকে আমি কখনো কখনো তাকে আন্টি বলি, কখনো কখনো আম্মাজান বলি, কখনো আম্মু বলি, মানে থাকে না সম্পর্কের কিছু ব্যাপার। তো মানুষটা খুবই ভালো, তো যখন আমার যা ডাকতে ইচ্ছা করে আমি তাই বলে ডাকি তাকে, আর উনিও আমাকে একদম মেয়ে সমতুল্যই ভালোবাসে। আর সবসময় বলে, আমার প্রবি আমার কাছে যেমন, তুমিও আমার কাছে ঠিক তেমনটাই। আর আরও একটা বিষয় বলে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে উনি আমাকে সবসময় বলে যে তুমি তোমার কানের পেছনে একটা কালো টিপ দিবে, মানে কাজল দিয়ে হালকা একটু কালি লাগাবে যেন তোমার নজর না লাগে। সো এই কথাগুলো মায়েরাই বলে, আন্টিরা বলে না। তো ওই জায়গা থেকে আসলে উনি আমার কাছে মা সমতুল্য, মাতৃ সমতুল্য, এই হচ্ছে বিষয়। আর উনি আসলে অনেক ভালো মানুষ, ওনাকে যারা কাছ থেকে চেনে জানে তারা এই বিষয়টা খুব ভালো জানে যে উনি খুবই ভালো আর বড় মনের একটা মানুষ। এই হচ্ছে তার আর আমার কেমিস্ট্রি বা তার আর আমার সম্পর্ক। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।